আমন্ত্রণে সিটিভি প্রভাত সংবাদের সঙ্গে আছেন সালউদ্দিন সাদী শুরুতেই শিরোনাম সব ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতুর বাস্তবায়ন হয়েছে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর গর্বিত অংশীদার প্রবাসীরাও বিদেশি কর্মীদের বসবাসে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মার্সার জরিপ 227টির সূচক তৈরি অবৈধ অভিবাসীদের ধরতে মালয়েশিয়ায় শুরু হয়েছে চিরুনি অভিযান দেশে ফেরত পাঠানোর কর্মসূচি শেষ হচ্ছে কাল সময়সীমা আর বাড়ানো হবে না বহুল প্রত্যাশিত কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরাও গর্বিত অংশীদার সেতু নির্মাণের স্বপ্নযাত্রার নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকায় এটি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে বহু সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হলো দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসীরাও এখন গর্বিত সোমবার পূর্ব লন্ডনের একটি হলে পদ্মা সেতু উন্নয়ন ও সম্ভাবনার মাইলফলক শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন লন্ডন সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী বলেন পদ্মা সেতু এখন প্রবাসীদের অহংকার সব ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুর বাস্তবায়ন হয়েছে আজকে স্বদেশে বিদেশে যত বাংলাদেশি আছেন তাদের জন্য একটা গর্বের বিষয় আমরা আমাদের নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করেছি 2012 সালে লন্ডন সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় অর্থায়নে পদ্মা সেতুর বাস্তবায়ন করার কথা জানিয়েছিলেন বলে উল্লেখ করেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের বাংলাদেশ হাই কমিশন লন্ডনের পক্ষ থেকে সাধুবাদ জানাই স্যালিউট জানাই সালাম জানাই যে উনি 2012 সালে লন্ডনে এসে লন্ডন অলিম্পিক্সের সময় যখন সরকারি সফরে এসেছিলেন তখন কিন্তু এখানে মিডিয়ার সামনে কথা কমেন্ট দিয়েছিলেন যে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নেই হবে এবং সেটা উনি করে দেখিয়েছেন যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি নির্বাহী মেয়র লুৎফর রহমান বলেন পদ্মা সেতু বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ আ সাইন অফ ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি ইজ কমিউনিকেশন ইজ রোড ইনফ্রাস্ট্রাকচার ইটস ব্রিজেস টু ডু দ্যাট অ্যান্ড রিডিউস দ্য ট্রাভেল টাইম ফ্রম ওয়ান পার্ট অফ বাংলাদেশ টু অ্যানাদার পার্ট টু হাফ অ্যান আওয়ার আই থিংক ইটস ফ্যান্টাস্টিক অনুষ্ঠানে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টারের উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সিলেটে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও সহযোগিতার জন্য ১০,০০০ পাউন্ডের চেক হস্তান্তর করা হয় এসিটিভি প্রবাস ডেস্ক যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মার্সার ব্যয়বহুল শহরের তালিকায় বিদেশি কর্মীদের বসবাসের জন্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর নির্বাচিত হয়েছে ঢাকা বিশ্বের 400টিরও বেশি শহরে 200+ পণ্য এবং সেবার মূল্যের ভিত্তিতে চালানো নতুন এক জরিপে সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় বুধবার প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক এই প্রতিষ্ঠান আবাসন পরিবহন খাদ্য পোশাক গৃহস্থালি পণ্য সামগ্রী এবং বিনোদন সহ প্রত্যেকটি শহরের 200+ পণ্য এবং পরিষেবার তুলনামূলক খরচের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে সূচকে চলতি বছর ঢাকার অবস্থান 58 ধাপ অবনমন ঘটলেও মার্সারের কস্ট অফ লিভিং সার্ভে 2022 শীর্ষক এই জরিপে প্রবাসীদের জন্য এখনও বিশ্বের ব্যয়বহুল 100টি শহরের মধ্যে আছে ঢাকা বিশ্বের কর্মীদের বসবাসের জন্য ঢাকা এখনও বিশ্বের সবচেয়ে উন্নত কিছু শহরের তুলনায় ব্যয়বহুল রয়েছে মার্সারের এই তালিকায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর 181তম কাতারের দোহা 133তম সৌদি আরবের জেদ্দা 111তম কানাডার ভ্যানকুভার 108তম থাইল্যান্ডের ব্যাংকক 106তম এবং অস্ট্রেলিয়ার ক্যানভেরা রয়েছে 104তম অবস্থানে এবছর মার্সার বিশ্বের 400টিরও বেশি শহরে জরিপ পরিচালনা করে 127টি শহরের সূচক তৈরি করেছে এই ম্যাগাজিন মালয়েশিয়ার অবৈধ অভিবাসীদের ধরতে 30 জুনের পর থেকে কঠোর অভিযান চালানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে 2020 সালের ডিসেম্বর থেকে রিক্যালিব্রেশন কর্মসূচির ঘোষণা দিয়েছিল দেশটির সরকার নাম নিবন্ধনের এই সুযোগ শেষ হচ্ছে চলতি মাসের 30 তারিখ স্থানীয় সময় মঙ্গলবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় যে অবৈধতার জন্য বেঁধে দেয়া সময়সীমা আর বাড়ানো হচ্ছে না এরপর আবারও চিরুনি অভিযান শুরু হবে মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে এখন পর্যন্ত 282,581 জন অবৈধ অভিবাসী এই কর্মসূচির অধীনে স্বেচ্ছায় বাড়ি যাওয়ার জন্য নাম নিবন্ধন করেছে এর মধ্যে 243,279 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাসুক সেরি হামজা জয়নুদ্দিন
এসটিভি প্রভাস সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে থাকছে। নদীতে তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন, সুপেয় পানির চাহিদাকে কাজে লাগিয়ে ভূগর্ভস্থ পানি বিক্রি শুরু, স্বাবলম্বী হচ্ছে বাংলাদেশি প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি তীব্র তাপদাহ, এই অতিরিক্ত গরমে জনজীবন বিপর্যস্ত। তবে এই তাপদাহে ব্যাপক সুপেয় পানির চাহিদাকে কাজে লাগিয়ে ভূগর্ভস্থ পানি বিক্রি করে হচ্ছেন স্বাবলম্বী প্রবাসীরা। সৌদি আরবের রিয়াদ থেকে সহকর্মী মহিউদ্দিন রবিনের প্রতিবেদন। সৌদি আরবের সিংহভাগ অঞ্চল মরুভূমি হওয়ায় মে, জুন ও জুলাই মাসে তীব্র তাপদাহ দেখা যায়, আর এ সময় দেখা দেয় সুপেয় পানির ব্যাপক সংকট। মাটির প্রায় 200 মিটার নিচ থেকে পানি উত্তোলন করে প্রথমে জমা রাখা হয় ট্যাঙ্কে, সেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি বড় বড় লরিতে তোলা হয়। এই পানি চলে যায় বিভিন্ন শাকসবজি আর পশু খামার সহ মানুষের বাসা বাড়িতে। রাজবাড়ির ছেলে ইসহাক দীর্ঘ 4 বছরে পানি সরবরাহের কাজ করে হয়েছেন স্বাবলম্বী। প্রচণ্ড বৃষ্টির কারণে এখানে পানি পাওয়া যায়, এখান থেকে পানি রিয়াদের কয়েকটি জায়গায় সরবরাহ করা হয়। প্রতিদিন 10 থেকে 12 গাড়ি পানি আমরা সেল দিয়ে থাকি। এই 4 বছর ধরে এই পানি বিক্রি করে আমরা নিজেরাও স্বাবলম্বী, এবং আমার সাথে আরও আমার কর্মচারী 10 জন আছে, তারাও এটা থেকেই স্বাবলম্বী। এই কাজে ইসহাক শুধু নিজের ভাগ্যই পরিবর্তন করেননি, সেই সাথে বাংলাদেশিদের কর্মসংস্থানও হয়েছে। বর্তমানে লরি চালক সহ 10 জন শ্রমিক কাজ করছেন তার সাথে। আমি একজন ট্রেলার ড্রাইভার, আমি ইসহাক ভাইয়ের এখানে কাজ করি, আমার সাথে আরও 8-10 জন লোক আছে, সবাই স্বাবলম্বী, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আছি সবাই। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন চরম তাপদাহে বিপদগ্রস্ত। এই তাপদাহকে পুঁজি করে কিছু বাঙালি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তারা এখানে বিভিন্নভাবে ভূগর্ভস্থ পানি উঠিয়ে সেই পানি বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে। এমন গভীর ভূগর্ভস্থ পানি উত্তোলন কেন্দ্রগুলোই আগামীতে হতে পারে রেমিটেন্স আহরণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এসএটিভি প্রবাস ডেস্ক। এসএটিভি প্রবাস সংবাদ নিচ্ছে, শেষ বিরতি, ফিরে এসে থাকছে। জাতিসংঘের দ্বিতীয় মহাসাগর সম্মেলনের কালকের অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, উদ্বোধন করবেন দূতাবাসের চেন্সারি ভবন। পর্তুগালের রাজধানী লিসবনে জাতিসংঘের দ্বিতীয় মহাসাগর সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আগামীকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী জোয়াও গোমেজ ক্রাভিনহোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের স্থায়ী চ্যান্সারি ভবন উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাস অ্যাফেয়ার্স ইউনিটির সচিব রিয়াল অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান এবং দূতাবাসের দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজি এবং আলমগীর হোসেন। প্রতিনিধি দলটির উদ্বোধনী দিনে অ্যাড্রেসিং মেরিট সলিউশন শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশন ও টেকসই সমুদ্রভিত্তিক অর্থনীতির প্রচারক শক্তিশালীকরণ শীর্ষক ইন্টার অ্যাক্টিভ সংলাপে বিশ্ব নেতাদের সঙ্গে অংশ নেবেন তারা। সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার এবং উদ্ভাবনী নতুন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমুদ্র সংরক্ষণের কৌশলগত করণীয় নির্ধারণে 27 জুন থেকে শুরু হয়েছে এই সম্মেলন। কুয়েত থেকে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে ও এশিয়ান সুপার শপের সহযোগিতায় সিলেটের গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে অল্প হাসির পথিক সংগঠন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রোগ্রাম লেঙ্গুড়া, পূর্ব আলিরগাঁও, ডৌবাড়ি সহ আশেপাশের অঞ্চলের বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন যে শরণকালের ভয়াবহ বন্যায় এখানে সবাই ক্ষতিগ্রস্ত, তাদের সহযোগিতা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত এবং বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের নেতৃবৃন্দ সহ এই ত্রাণ সংগ্রহ এবং বিতরণে যাদের অবদান রয়েছে সবাইকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে কাতার আওয়ামী লীগের নেতাকর্মীরা। যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল কাদের, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, কফিল উদ্দিন, আবুল কাশেম, জসিম উদ্দিন দুলাল, ইঞ্জিনিয়ার আবদুল্লৌদুদ, নূর মোহাম্মদ আহমেদ মালিক, মুস্তাফিজুর রহমান রিপন, মহিউদ্দিন চৌধুরী, সাইফুর রহমান সবুজ, সেলিম সরকার, মাইনুল ইসলাম সহ অন্যান্যরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এসিটিভি প্রভাত সংবাদ শেষ করার আগে শিরোনাম গুলো জানাবো আরো একবার। সব ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতুর বাস্তবায়ন হয়েছে, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী, গর্বিত অংশীদার প্রবাসীরাও। বিদেশি কর্মীদের বসবাসে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মার্সার জরিপ, 227টি সূচক তৈরি। অবৈধ অভিবাসীদের ধরতে মালয়েশিয়ায় শুরু হয়েছে চিরুনি অভিযান, দেশে ফেরত পাঠানোর কর্মসূচি শেষ হচ্ছে কাল, সময়সীমা আর বাড়বে না। এছিল এসটিভি প্রভাত সংবাদ। এসটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।